নমস্কার বন্ধুরা, অনুপমা কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। তো আজকে আমি হাজির হয়ে গেছি আর একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো টমেটোর পরোটা। তো এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, খেতেও খুব সুস্বাদু হয়। তো তার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, দিয়ে দেব রিফাইন অয়েল। এবারে আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দেব। তো আমার প্রায় ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে আমি আগে থেকে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট বাটাটা আমি ময়দার মধ্যে দিয়ে দেব। যেহেতু টমেটোর মধ্যে জল ছিল তাই এখানে বেশি জল ব্যবহার করা হয়নি। এখানে আমি 4টে গোটা টমেটোকে কেটে নিয়েছিলাম। এবারে আমি ময়দাটাকে প্রায় মাখানো হয়ে গেছে। খুব ভালোভাবে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি যাতে ময়দাটা নরম থাকে। এর মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল যাতে ময়দাটা নরম হয়, সেই জন্যই দিলাম। এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর আমি আবারও খুললাম যখন, তারপর আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। আমি এক এক করে সবকটা লেচি কেটে নেব। এবারে আমি লেচিগুলোকে বেলে নেব। আপনারা এখানে নানা রকমের শেপ তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে ত্রিকোণ আকারে পরোটা তৈরি করব। কিন্তু আমি পরোটাটা ঠিকঠাক তৈরি করতে পারি না, যতটা পেরেছি তাও চেষ্টা করেছি। এবার আমি বেলে নেব। বেলাটা আমার একদমই ঠিকঠাক হয়নি। আমি বারবারই বলছি যে বেলাটা আমার ঠিকঠাক হয়নি। আপনারা গোল আকারেরও তৈরি করে নিতে পারেন। আমি একই রকমভাবে আরও একটা পরোটা বেলে নেব। তো আমার সবকটা পরোটা বেলা হয়ে গেছে। এবারে আমি অন্যদিকে গ্যাসে চাটু গরম করতে দিয়ে দিয়েছি, চাটুটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে পরোটা ভেজে নেব, উল্টে পাল্টে নিচ্ছি পরোটাটাকে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজার জন্য রিফাইন অয়েল, তো আমার এইভাবে একটা পরোটা তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আমি সবকটা পরোটাকে ভেজে নেব। তো আমার একই রকমভাবে সবকটা টমেটোর পরোটা তৈরি হয়ে গেছে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে।